যাত্রী কয় যে পার্বত্য চট্টগ্রামের আমার মায়ার মানকে নিয়ে আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে, এই ওয়াদি তো কত 20 বছর ধরে করে আসছে। আমি প্রত্যেকটা ইয়া ধরে ধরে ডকুমেন্টস নিয়ে নিয়ে বলছি না, পার্বত্য থাকবে সেনা সদরের সতর্কবাণী, পার্বত্য চট্টগ্রাম যেন পূর্ব তিমুর বা দক্ষিণ সুদান না হয়, এই ওয়াজ করছি। এই দেশের আমাকে সেনাবাহিনীর এক লোক বলছিও, খাগড়াছড়ির ব্রিগেডিয়ার, মনে নাই তার নাম, কিছু মনে নাই, সে আমারে বলছে যে হুজুর এই বাংলাদেশের অংশ যদি পার্বত্য চট্টগ্রামকে রাখতে হয়, বাংলাদেশের স্বাধীনতাকে যদি কি করতে হয়, অক্ষুণ্ণ রাখতে হয়, তাহলে একটাই রাস্তা আপনারা যে কাজ করতেছেন, অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে মুসলমানদের সাথে ক্রস মিসিং করে দেন, নবমুসলিম পুরাতন মুসলিম, ছেলে হইলে মেয়ের সাথে, মেয়ে হইলে ছেলের সাথে বিয়ে দিয়ে দেন, এই ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। টুডে অর টুমোরো, এটা তার শব্দ, টুডে অর টুমোরো, আজকে বা কালকে এটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে। আমি বললাম কেন, আপনারা কি করেন? হুজুর আমাদের হাত পা বাঁধা হয়ে গেছে, ওই জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে ওপেন ছিল আমাদের জন্য, দেশের স্বাধীনতা রক্ষা করতে হবে, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, এর বাইরে যে আসবে তাকে যা ইচ্ছা তা করো, কিন্তু স্বাধীনতা কি করো, রক্ষা করো, এটা ছিল ওই সময়। আর এখন হলো না, কোনো কথা বলার আগে আগে ওনার অনুমতি, তাকে পরে ওনার অনুমতি, পরে ওনার অনুমতি, ওই উপর অদৃশ্য উপরের চাপে নিম্ন আলারা বিশেষ শেষ, নিম্ন আলাদের কোনো কাজ করার একটু 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 যদি দেশ প্রেম থেকেও থাকে, তারা কোনোভাবেই সেটা প্রকাশ করতে পারে না। আমরা যে আমরা তো সারা জিন্দগি এই কথাই বলছি, দেশের স্বাধীনতা কোথায় যাইতেছে, হ্যাঁ আজকে ধ্বংস হয়ে যাইতেছে, অরক্ষিত স্বাধীনতাই সবচেয়ে বড় পরাধীনতা, কিন্তু রাষ্ট্রের প্রধান সেখানে বলতেছে আলাদা রাষ্ট্র হয়ে যাবে, এটা কেমন কথা? তো আপনি রাষ্ট্রের প্রধান থাকলেন কেন? আপনি যদি দেশের স্বাধীনতা রক্ষা করতে না পারেন, আজকেই গতি ছেড়ে দেন। মুসলমানের সাথে দেশবাসীর সাথে প্রতারণা, ধোকা, দেশের প্রধান কিভাবে বলতে পারে যে যে কোনো সময় এটা আলাদা রাষ্ট্র হয়ে যেতে পারে? তাহলে আমরা কাকে রাষ্ট্রপ্রধান বানাইলাম? রাষ্ট্রপ্রধান কিন্তু কার হাতে দিয়ে রাখছেন আপনারা দেশ? আমার দেশের দেশবাসী বুঝতেছে কিনা, আমার প্রাণপ্রিয় উম্মা আপনারা বুঝতেছেন কিনা, কাদের হাতে দেশ দিয়ে রাখছেন? এরা কশ্চিনকালেও আপনার দেশ, আপনার সম্পদ কিচ্ছু রক্ষা করতে পারবে না, কারণ এরা কেউ আসে আমেরিকার পা চেটে, কেউ আসে ইন্ডিয়ার পা চেটে, কাফের মুশরিকদের পা চেটে তারা গোলামি করে ক্ষমতায় আসবে। এরা কি আপনার দেশের জনগণের কল্যাণ করতে পারবে? দেখেন আপনি কেন এই কথা উনি বলার আগে ওনার তো সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল। আর ইন্ডিয়ার মতো দেশ শত 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 মিশনারিকে বের করে দিছে, আমি এই কথা বলি নাই, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সিএসটি কমিশন তৈরি করেছে, ওদের মনে আছে আমি কয়েকশোবার বলছি মনে হয়, সিএসটি কমিশন, চট্টগ্রাম হিল ট্যাক্স কমিশন, এই চট্টগ্রাম হিল ট্যাক্স কমিশন এটার এটার প্রধান বানানো হয়েছে গ্রেট ব্রিটেনের লর্ড সভার মানবাধিকার বিষয়ক কমিটির চেয়ারম্যান লর্ড এরিক অ্যাবিবুরিকে, এই লর্ড এরিক অ্যাবিবুরিকে পত্রিকাওয়ালা লিখতেছে, আমার কথা নাই, গুলো সব পত্রিকা আসছে, পত্রিকা এ হলো যার হাতে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র হয়েছে, সে সেখানে দুটা মুসলিম রাষ্ট্রকে, দুটা মুসলিম রাষ্ট্রের ভিতরে পূর্ব তিমুর দক্ষিণ সুদানের, পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার পাহাড়ি এলাকা, দক্ষিণ সুদান সুদানের পাহাড়ি এলাকা, পূর্ব তিমুর হচ্ছে 2009 সালে, দক্ষিণ সুদান হচ্ছে 2011 সালে, পত্রিকায় আসছে পৃথিবীর বুকে নতুন দেশের আবির্ভাব। আপনারা অনেকে পড়েনও নাই, পড়লে বুঝেন নাই বা খেয়াল করেন নাই, কারণ আমি তো ওই কাজ করতেছি পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে, ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে মুরব্বিদের হুজুররা কয়েকবার গেছে পাহাড়ে দাওয়াতের কাজে, আমি গেছি, আমার তো মাথা গেছে হ্যাং হয়ে, কি রে এটা কি বলে, সেনাবাহিনীর পক্ষ থেকে রিপোর্ট আসতেছে পার্বত্য চট্টগ্রাম যেন পূর্ব তিমুর না হয়, দক্ষিণ সুদান না হয়, দেখেন কত বড় গর্দভবেহিস মানুষ আমরা, আহ আফসুস। আমি আশ্চর্য হলাম ওই সময় যখন এই সেনাবাহিনীর রিপোর্টটা আসে, তখন আমি রাঙ্গামাটি ছিলাম, রাঙ্গামাটির ইসলামী ফাউন্ডেশনের ডিডি, হ্যাঁ এই ডিডি আমাকে বলতেছে যে হুজুর এই যে রিপোর্টটা আসলো এটার পরে সরকার ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্ব দিছে
যে আপনারা কি করেন খবর নেন যে এই কথাটা কেন সেনাবাহিনীরা বললো, সেনা সদরের সতর্কবাণী কত বড় বিষয়। হ্যাঁ, ওরা কেন বলছে এটা? এরপরে ওদেরকে বলছে আপনারা কি করেন, ওই যে কমিশন বানায় তো, এখন তো যা কিছু হয় কি করে, এটা কমিশন, তদন্ত কমিশন, এই তদন্ত কমিশন বানাইছে, কত নম্বর তদন্ত কমিশন দেখেন। ওরা সেখানে গেছে, উনি আমাকে বললো আমার এই এলাকায়ও এক তদন্ত অভিযান আছে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে। সে এসে আমাকে বলছে অমুক, তার নাম ধরে, শোনো দেখো এই পাহাড় অঞ্চল, এখানে ভয়ভীতি আছে আর রাস্তাঘাট নেই, কষ্ট, আমি সেখানে যেতে পারবো না। আমি এই যে তোমার এখানে যে কি আছে বাংলো, বাংলো তারপরে যে ভালো ভালো সরকারি কি থাকে না, মেহমানখানা, তো আমি এখানে থাকবো, তুমি একটা রিপোর্ট করে দিও আর কি। আর শেষের দিন যাওয়ার সময় কি করছে, 55,000 না 45,000 টাকা হলো তার বিভিন্ন জায়গায় যাওয়া, টিএ দিয়ে কয়, তুমি এটার উপরে একটা সাইন দিয়ে দাও। এরপরে এসে রিপোর্ট আসছে তদন্ত কমিশনের পক্ষ থেকে, ভাই কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়, কাদের হাতে দেশ দিয়ে রাখছেন, কারা দেশ চালায়, কে প্রধান আর কে নিচে, সেটা বিষয় না, আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের জনগণকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুতরাং আমরা মুসলিম ভূখণ্ড, মুসলিম অধ্যুষিত ভূখণ্ড, যেই দেশের মালিক মুসলমানরা, সেই দেশের এক হাতও আমরা কোনো কাফেরের হাতে ছেড়ে দিতে পারি। আপনারা এই দেশ নিয়ে চিনিমিনি খেলতেছেন, ওই জালেমরা রিপোর্ট দিছে যে এই অভিযোগটা করা হয়েছিল, কিন্তু আমরা গিয়ে এর কোনো সত্যতা বাস্তবতা পাইনি। বাস্তবতা না পাইলে এখন প্রধানমন্ত্রী কে কয় এটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে, এখন ওই কমিশনকে ধরো, ধরে এদের প্রত্যেককে ফাঁসিতে ঝুলো। এরা রাষ্ট্র তৈরি, এরা প্রত্যেকে কি রে, প্রত্যেকে রাষ্ট্রদ্রোহী, কারণ এরা রাষ্ট্রের স্বাধীনতার বিরুদ্ধে এদেরকে পাঠানো হয়েছে। স্বাধীনতাকে নিয়ে কারা কি করতেছে, অখণ্ডতাকে নিয়ে কারা ষড়যন্ত্র করতেছে, এদেরকে তোমরা রিপোর্ট দাও। এরা রিপোর্ট দিয়েছে এটা, এই দেয় কমিশন, এই এক কমিশন তৈরি করা হয়েছে। এখন কমিশন তৈরি করা হয়েছে কিসের, শরীফ শরীফ আর গল্প, এটা এই রাখা যাবে কি যাবে না বই ভিতরে। তো এই কমিশন রিপোর্ট দিছে যে এই শরীফ শরীফ আর গল্পের ভিতরে তো কোনো সমস্যা আমরা দেখি না। হ্যাঁ আল্লাহ, এই ওয়াজ করছি ওই ইয়াতে মধুপুরে, মধুপুরে বিশ্বাসে এরকম বসে থাকে, এই কমিশনের সবগুলো চার সন্তান, এক লোক দেখছি বাপরে বাপ, ইমানো, হ্যাঁ আল্লাহ আকবার, মুমিনদের মুসলমান বলে গায়রত থাকতে, গায়রত আত্মমর্যাদাবোধ, আমি মুসলমান আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, একমাত্র সঠিক ধর্মের অনুসারী, রব্বুল আলামিনের গোলাম আমি, রব্বুল আলামিনের খলিফা আমি, রসুলে আরবির প্রতিনিধি আমি, রসুলে আরবির ওয়ারিস আমি, আমার কিসের বয়, অজানা বয়, অজানা ডর নিয়ে বসে আছে, পুরা দেশকে, পুরা দেশ ইসলামকে আজকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র নিজে কিভাবে বাঁচবো, নিজের পরিবার কিভাবে বাঁচবে, নিজের পকেট কিভাবে ভরবে, এই চিন্তায় আজকে আমরা দিন ইমান ইসলাম সব কিছু খোয়াইতে বসছি, যার কারণে আজকে আমরা নিজেদেরকেও ভুলে যাইতেছি। আনসাহুম আনফুসাহুম, নিজেরা নিজেদেরকে ভুলে যাবে। এই আজকে আমরা আমাদেরকে বলেছি, আমরা তো হইলাম শাসক জাতি, আজকে আমরা হয়ে গেছি শাসিত জাতি, আমরা ছিলাম বাদশাহ জাতি, আল্লাহ আমাদেরকে বাদশাহ হিসেবে পাঠাইছে। হ্যাঁ, আর আমরা এখন হয়ে গেছি কি, প্রজার জাতি, আমরা হলাম বীরের জাতি, এখন আমরা হয়েছি বিড়ালের জাতি। কেন ফাংসাহুম আনফুসাহুম, আপনি আপনারা ভুলে গেছেন, কারণ আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছেন, আল্লাহর ফরজ বিধানকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যেটাকে ফরজ করছে ওটাকে সন্ত্রাসী বলতেছেন, ওটাকে জঙ্গিবাদ বলতেছেন, ওটাকে উগ্রবাদ বলতেছেন, ওটাকে অতি জজবাদী তরুণ বলতেছেন, যার যেমনি মন চায় এমনি গালি দিয়েছেন। কে, এটা আল্লাহর দেওয়া বিধান না, আপনি কোনভাবে বলবেন বলেন, ওরা তো চাই যে আপনি আল্লাহর দেওয়া শব্দগুলো বলবেন না। কোথায় আজকে গায়রাত, কোথায় আজকে তো সরকারি মাদ্রাসা আলেমদেরকে যদি আপনি বলেন এরা আলেম না, তো দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠবে, জ্বলবে কি জ্বলবে না। কিন্তু ওই কমিশন যারা শরীফ শরীফের গল্পের পক্ষে কথা বলছে, তারা বলছে আরো একটা প্রশ্ন, সেটা হলো এই গল্প ঢুকানো হয়েছে সরকারি স্কুল সরকারি মাদ্রাসায়, সেখান থেকে কোনো অভিযোগ নাই, হেফাজতওয়ালাদের কেন ঘুম নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই, যার বিয়া তার খবর নাই, এটা তোমরা বুঝবে না, এটা আমরা বুঝি, কারণ হেফাজতে ইসলাম, ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছে, আল্লাহ তাআলা ইসলামকে হেফাজতের দায়িত্ব মুসলমানদেরকে দিয়েছে,
আল্লাহ তাআলা ইসলামের কোন প্রকার কমি বাড়তি, ইসলামের ভিতরে কোনো কিছু বাড়াবে, কোনো কিছু কমাবে এই ধরনের কাজ যাতে হতে না পারে, এই জন্য ইসলামের পাহারাদার বানাইছে ওলামায়ে কেরামদেরকে। সুতরাং কওমি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, এরা নিজেদের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে, কল্যাণের উদ্দেশ্যে এগুলো করে না, আল্লাহর বিধান পালন করার থেকে এগুলো করে। মাইর তো আমরা গেছি, গুম তো আমরা হইছি, জেল তো আমরা খাটছি, এরপরেও আমরা বলতেছি শরীফ শরীফের গল্প যদি বাংলাদেশের শিক্ষা সিলেবাসে থাকে, এই দেশের মুসলমান প্রয়োজনে এই শিক্ষাকে বয়কট করবে, তবুও নিজেদের সন্তানকে নাস্তিক্যবাদ শিক্ষা দিবে না। মারো আর কাটো ফতুয়া এটাই থাকবে, শরীফ শরীফের গল্প সহ এই সকল ইসলাম বিরোধী, ইসলামী তাহজিব তামাদ্দুন বিরোধী যত কথা, যত বাক্য, যত গল্প, যত শব্দ, যত পদ্য আছে এগুলো সব যদি বাতিল না করা হয়, হেফাজত ইসলাম সহ এদেশের হকপন্থী ওলামায়ে কেরামের সাথে বসে যদি সঠিক কোরআন সুন্নাহ মুয়াফিক, কোরআন সুন্নাহ সমর্থিত সিলেবাস তৈরি করা না হয়, তাহলে এই দেশের মুসলমান তাদের সন্তানকে কওমি মাদ্রাসায় পড়াবে যেই সিলেবাসের ভিতরে কুফুর নাই, শিরিক নাই, এমন সিলেবাস তৈরি করবে, তবুও তারা স্কুল কলেজের এই সিলেবাসে পড়াবে না। বয়কট করেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এর আগে একবার ঢুকেছিল না বানরের বাচ্চা, আলহামদুলিল্লাহ হেফাজতে ইসলাম সহ আপনাদের মতো হকপন্থী মুসলমানদেরকে নিয়ে যখন আন্দোলন হয়েছে তখন সেটা বাতিল করছে, কিন্তু মন্ত্রী বলছে বাংলাদেশের সিলেবাসের উপরে, পাঠ্যপুস্তকের উপরে জঙ্গি হামলা হয়েছে। আল্লাহু আকবার, জেলখানায় বসে এটা বসে, জেলখানায় আছে, জঙ্গি হামলা হয়েছে, কলের দাও, তোমরা বুঝলে না জঙ্গি হামলা হয় নাই, তোমরা মনে করছো এই দেশের সব মুসলমান নাস্তিক হয়ে গেছে, আসলে ঘটনা সত্য না, এদেশের সব মুসলমান নাস্তিক হয় নাই, মুসলমান প্রয়োজনে নিজের সন্তানকে অশিক্ষিত থাকবে, মূর্খ রাখবে, তবুও নিজের সন্তানকে বানরের বাচ্চা বানাবে না। আপনাদের এখানে কারো যদি আমি বানরের বাচ্চা বলি আপনারা খুশি হবেন, গ্রহণ করবেন? তো পুরো জাতিকেই তো বানরের বাচ্চা বানাই দিছে। আপনি যদি এই বিবর্তনবাদ মেনে নেন, দাঁড়িয়েও নেন, তাহলে তো আপনি পুরো জাতি বনি আদম আশরাফুল মাখলুকাতকে বানরের বাচ্চা বানায় দেওয়া হলো, এদিক দিয়া বানরের বাচ্চা বানায়, ওদিক দিয়া এলজিবিটি কিউ ঢুকায়, এদিক দিয়া শরীফ শরীফের গল্প ঢুকায়, কি এক ভীতিক ইস্তিহাল। ফাআনসাহুম, সবগুলোর মূল্য হলো ওইখানে আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ছেড়ে দিয়েছি। ওমা দুজনে মারামারি করে, গুতাগুতি করে, মাদ্রাসা লই মত আমি মেয়ে হবো না, আমি হবো ওই মসজিদের খতিব, আমি থাকবো না, এ থাকবো, হে কি লেগে আমার বড় হয়ে গেলো, রফিক মাদানি আমার সে 10 বছরের ছোট, আমি তো তার সে 20 বছরের বড়, হ্যাঁ হে কি লেগে সেলিব্রিটি হয়ে গেলো, কিন্তু হে সেলিব্রিটি হলে তোর সমস্যা নেই, কাফেররা একে অপরের কিরে বন্ধু, কোথায় ইসরায়েল কোথায় ইন্ডিয়া, ইসরায়েলের পক্ষে হামাসের বিরুদ্ধে ইন্ডিয়া থেকে বাহিনী পাঠিয়ে দিছে, এখানে বসে ইসরায়েলের পক্ষে ন্যাশনালাইজারি করতেছে, করতেছে করতেছে না, আর আমাদের এখানে কিছু, হ্যাঁ পেট্রো ডলার ঘর খোর, এখানে বসে ইসরায়েলের ন্যাশনালাইজারি করতেছে, দালালি করতেছে কার, ইসরায়েলের। আর এই দেশের মুসলমানকে বলতেছে উই আর সুয়ুখ, আমরা হইলাম কি শায়ক, বড় বড় শায়ক, সাদা রুমাল, লাল রুমাল, সৌদি রুমাল, আর গোচ্ছা মুচ্ছা বাইন্দা দেখা যাচ্ছে আমি হইলাম শায়ক, আর আসলে হলো সেই ইহুদিদের দালাল, হামাসের বিরুদ্ধে বলে, মুসলমানের বিরুদ্ধে বলে, বলতেছে তুমি না পারলে সেখানে গেছো কা, তোমার তো একটু সম পরিমাণ কি নেই, ক্ষমতা নাই, শক্তি নাই, ওই বেড়া গর্দবের ঘরে গর্দব, মূর্খের ঘরে মূর্খ, ইতিহাসও বরস নাই, কোরআনও বরস নাই, ইতিহাস পর মুসলমানরা পৃথিবীর ইতিহাসে কখনো কাফেরদের চেয়ে সব দিক থেকে বেশি ছিল না, বরং সার্বিক দিক থেকে সর্ব অবস্থায় সব জামানায় মুসলমানরা সংখ্যায় অস্ত্রে সব দিক থেকে কমে ছিল। বিরাট কলের মতো কথা কও, এগুলো বলে বলে মুসলমানদের দিন থেকে ওই যে আল্লাহর বিধান মানা থেকে দূরে সরায়, কথা বুঝতেছেন আপনারা? এ ফাংসা ও মাংসা ও নিজের ভুলে গেছে, ও ছিল মুসলমানদের উদ্ভব আলেম, একজন আলেম মানে কি
সে মুসলমানদেরকে ড্রাইভারি করবে, প্রতিনিধিত্ব করবে, মুসলমানদেরকে সঠিক পথ দিক নির্দেশনা দিবে, সেটা না দিয়ে সে মুসলমানদেরকে কয় না না তুমি যদি কাশ্মীরের মুসলমানদের পক্ষে জিহাদ করতে যাও তাহলে তুমি খারেজি হয়ে দেবে, জাহান্নামী হয়ে দেবে। হায় হায় রে, এরে এরে কি রে, এ কোন জঙ্গল থেকে আসছি? হ্যাঁ, তুমি এখানে যদি জিহাদের কথা বলো তো মানাজি হয়ে দেবা, মানে ও আমাদেরকে রিমান্ডে পিটা কতরা মানাজি। আমি কি মানাজি, কি মানাজি, কি মানাজি তো এটা গালিয়ে না মনে হয়, এক গুরু আর গুরু করে গালি দেয় মানাজি। আমি তো এটা না জানি, আমি তো এর আর কিছু জানি না, একে তোরা এক এক ব্যাখ্যা দিছে, কথা বুঝেন নাই কতরা মানাজি, কি মানাজি কি জিনিস, মানাজি বলতে কোনটা বুঝে দেন, খেলাফালা মিনহাজি নবুয়া, মানে নবুয়তের আদলে খেলাফত চাই, এ কথা বলাই কি আমাদের অপরাধ? খেলাফতের পক্ষে কোনো আলোচনাও নাই, কোনো বয়ানও নাই, কোনো মজলিশও নাই, যার কারণে ফাংসা মাংস খেলাফত বলে গিয়ে গণতন্ত্র ধরছে। আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দপ্তরে নাম ছিল, সেটাকে কাটাইয়া আব্রাহাম লিঙ্কনের বান্দার খাতায় নাম লেখাইছে। গোলামই সত্তা তো এখন মাইয়া যাইব না খ্রিস্টানের লগে, ইহুদির লগে। আবার ফতুয়া দেয় কয় না তো আহলে কিতাব, কি আহলে কিতাব বেটা, হ্যাঁ আহলে কিতাব পড়তে আছে। বর্তমানে কোনো কাফের মুশরিকরা আহলে কিতাব নাই, ওই যে শরীয়ত ছিল তাওরাত জবুর ইনজিল প্রত্যেকটা তারা বিকৃত করে ফেলছে। কেউ উজাইর আলাইহিস সালামের আল্লাহর বেটা বানাইয়া শিরিক করছে, কেউ ঈসা আলাইহিস সালামের আল্লাহর বেটা বানাইয়া শিরিক করছে। বর্তমানে ওই আহলে কিতাব নাই যে আহলে কিতাবের ওই ফতোয়া ছিল, খবরদার নিজেকে সেভ করেন, নিজের সন্তানকে সেভ করেন। সারা দেশে হিন্দুত্ববাদী আগ্রাসন, কথা বুঝছেন, হিন্দুত্ববাদী আগ্রাসন কঠিনভাবে চলতেছে, কঠিনভাবে। তাদের টার্গেট হলো এদেরকে যদি কেউ বিয়ে করে তাহলে তো ভালো হিন্দু বানাবে, বিয়ে না করলে তাদের প্রেমে পড়ে তাহলে সে ধর্ষণ করে চলে যাবে দুই একটা বাচ্চা দিয়ে, কথা বলেন নাই। একটা নারী সতী সাধী নারী, সে যখন কারো দ্বারা ধর্ষিতা হয় সে কিন্তু এটা সহ্য করতে পারে না, যার কারণে আপনারা দেখবেন অধিকাংশ ধর্ষিতারা আত্মহত্যা করে। এটা আসলে কঠিন। আপনি যতটা আশা রবি আল্লাহ তাআলাকে যখন অপবাদ দেওয়া হইল, আপনি দেখেন উনার ইতিহাস পড়েন কি পরিমাণ কষ্ট উনি পাইছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আকবার, নিজের বাপ মা এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে উনি কি করছেন, অভিমান করে বসছেন যে আপনি রসুল হয়ে আপনি কিভাবে এই কথা বলতে পারলেন যে আয়েশা দেখো মানুষের তো ভুল ত্রুটি হতে পারে, তুমি চিন্তা করে দেখো আপনি এই কথা বললেন কেমনে, আপনি তো আমার স্বামী, প্রিয়তম স্বামী, আপনি কেমনে আমার মতো নারীর ব্যাপারে এই কথা, মানে এই কথা বলা মানে কি, এই কথা বলা মানে আপনি হয়তো হয়তো হতে তো পারে মানুষ তো, তো দেখো তুমি যদি এই কথা বলার কারণে আসলে এই পরিমাণ, এই পরিমাণ উনার ইগুতে রাখছে যে যখন আয়াত নাজিল হয়েছে তখন উনার মা আর বাপ আবু বকর আর উনার স্ত্রী এসে বলতেছে যাও এবার রসুলের শুকরিয়া জানো, তো কিনলে রসুল না কিনলে শুকরিয়া জানো, আমার পবিত্রতা বয়ান করছে কে, শুকরিয়া জানাই আল্লাহর জানো, মানে কোনো সতী সাধী নারী কিন্তু এটা কি করতে পারে না, সহ্য করতে পারে। উনি বলছে যে যখন আমি একথা শুনলাম মিস্টার মার কাছে না, হ্যাঁ এই কথা শোনার পরে আমার মনে হয়েছে কি আত্মহত্যা করব নাকি মাটি ফিরে থাক আমি সেখানে ঢুকে যাবো, মানে বেঁচে থাকা দুনিয়াতে বেঁচে থাকা আমার জন্য কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, যার কারণেই নারীরা এগুলো সহ্য করতে পারে না। কিন্তু নারীরা তো হলো কাঁচ, কাঁচ আয়নার মতো, কথা বোঝেন নাই, অল্পতে এরা কি হয়ে যায়, ব্যঙ্গে চুরমার হয়ে যায়। আপনি ব্যাককলের করে ব্যাককল এত বেহুদা বাপমা কেমনি অসুস্থ যে তোগার তোদের বাচ্চাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিদের কাছে পড়তে দেশ কেমনে, এই যে জ্ঞান অর্জন করা এটা তো দিন, তো এটা কার থেকে গ্রহণ করবে সেটা ঠিক করবে না, যার থেকে ইচ্ছা তার থেকে তুমি জ্ঞান নিতে পারবা কখনো পারবা না, একদিন হয় না এগুলো। এখন কি করতে দেখেন কাউকে কাউকে এই প্রেমের ফাঁদে ফেলে ইন্ডিয়াতে নিয়ে পাচার করে দিছে, 60,000 মুসলিম নারীকে ইন্ডিয়ার প্রতিতালায় পাচার করা হয়েছে,
মুসলমান কষ্ট লাগে নি দিলে? কষ্ট যদি না লাগে তাহলে ইমানের দুর্বলতা আছে। হাদিসে আছে না, যদি তোমার ভালো কাজ তোমাকে খুশি দেয়, খুশি করে, হ্যাঁ, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন, যখন তোমার ভালো কাজ তোমাকে কি দেয়, খুশি দেয়, আনন্দ দেয়, তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন তুমি মুমিন। তুই কোন মুমিন? মুসলমানের মেয়েকে হিন্দুত্ববাদীদের পতিতালয়ে বিক্রি করে দেওয়া হলো, পাচার করে দেওয়া হলো, শোনার পরে তোমার কোনো অনুভূতি হলো না? একজন মুসলমান খ্রিস্টান হয়ে গেল, একজন মুসলমান হিন্দু হয়ে গেল, তোমার ভিতরে কোনো অনুভূতি নাই, তোমার মুমিন কইছে কে? এমন মুমিন নিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হতে বলছে? নাউযু বিল্লাহ মিন যালিক। এমন মুমিন নয়। আজকে 60,000 মুসলমান কাহা কষ্ট লাগেনি আপনাদের কাছে? পতিতালয় বিক্রি ভালো হয়েছে না খুব? হ্যাঁ, বিয়ে করতে গেলে কয় একাধিক বিয়ে করলে না বিয়ে করা যাবো না, দুই বিয়ে করছে, হুজুর তো লুচ্ছা না, আছে না নাই সমাজে? এটা বলতেছে এই দেশের পত্রপত্রিকার নিউজ, ওদের মিডিয়া, আমার মিডিয়া না, ওদের মিডিয়া বলতেছে বর্তমানে বাংলাদেশে 60,00,000 মেয়ে বেশি, ওই সকল মেয়ে যাদের বিয়ে বিয়ের উপযুক্ত, অর্থাৎ যেই পরিমাণ যুবক এবং যুবতী বিয়ের উপযুক্ত হয়েছে, তাদের মধ্যে যুবকের চেয়ে ছেলের চেয়ে মেয়ে, যুবকের চেয়ে যুবতী, তরুণের চেয়ে তরুণী বেশি হলো কত? এই 60,00,000 কোথায় পাঠাবেন পতিতালয়ে? এই 60,00,000 মধ্যে যদি আপনার মেয়ে পড়ে, আপনার বোন পড়ে, কথা বোঝেন নাই মনে হয়, এই 60,00,000 মধ্যে পড়বে না? এই 60,00,000 তো এই দেশের জনগণ নাকি? তো এই দেশেই বলতেছে বিয়ের উপযুক্ত পুরুষের তুলনায় বিয়ের উপযুক্ত নারী 60,00,000 বেশি, তার মানে যারা সমান সমান একে অপরকে বিয়ে করে ফেললে জোড়া মিলে গেলে বাকি থাকবে কয় লক্ষ? এই 60,00,000কে বিয়ে করার কেউ না। এবার হিন্দুত্ববাদী বসে সাথে প্রচার হবো না, পতিতালয়ে বিক্রি হবো না, তো করবোটা কি? আপনি তো একাধিক বিয়েকে হারাম ঘোষণা করছেন, ঘুষ মেরে নামছেন একাধিক বিয়ের বিরুদ্ধে, এটা ইহুদি খ্রিস্টানদের প্ল্যান ভাই, আপনারা বুঝতেছেন না আমার কথা? আপনারা অনেকে মনে করেন যে হুজুরে এই কথা খালি ওয়াজ করে কা, আরে বাবা এটা তো যেখানেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে সেটা নিয়েই ওলামায়ে কেরাম কথা বলবে, এটা তো একটা বিশাল ষড়যন্ত্র, একাধিক বিয়ে খারাপ, একাধিক বিয়ে খারাপ, একাধিক বিয়ে খারাপ, নষ্ট নষ্ট, খারাপ মানুষ একাধিক বিয়ে করে, এই ওয়াজ যখন চলতে থাকবে চলতে থাকবে, আর কবি সাহেবদের জামানা চলে যাবে, পরবর্তী প্রজন্ম উঠবে, তখন বলবো তোমাদের নবীও তো এই খারাপ কাজ করছে, 11টা বিয়ে করছে, নাউযুবিল্লাহ বলেন না, তোমাদের সাহাবীরাও তো খারাপ কাজ করছে, এরা একাধিক বিয়ে করছে, নাউযুবিল্লাহ মিন যালিক, বলবে কি বলবে না? আমি বলতেছি না যে আপনি একাধিক বিয়ে করেন আপনার জন্য ফরজ না, একাধিক বিয়ে করা ফরজও না ওয়াজিবও না, আপনাকে কেউ বাধ্যও করতেছে না, কিন্তু আপনার তৌফিক থাকলে, যোগ্যতা থাকলে, প্রয়োজন থাকলে একাধিক বিয়ে শরীয়তে অনুমোদিত, কেউ একাধিক বিয়ে করলে তাকে ঘৃণা করবেন না, তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠাবেন না, কেন তার বিরুদ্ধে সমালোচনা করতেছেন? সে তো কোনো অন্যায় করে না, কথা বুঝতেছেন? এটা আল্লাহর বিধান, রসুলের সুন্না, আপনি পারলে করেন না পারলে করেন, আপনি তো বলছে আল্লাহ বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, তুমি যদি ভয় পাও যে তুমি ইনসাফ করতে পারবে না, তুমি হইলা কাপুরুষ, যে পুরুষ ইনসাফ করতে পারে না দুইজন ব্যক্তির ভিতরে ও কাপুরুষ না তো কি কথা বলে নাই? আল্লাহ বলতেছে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত, আমরা যারা এক বনিয়ে আছি তারা চিন্তা করে নাকি, মানে যাদের তৌফিক আছে, কিনা আপনি মসজিদের প্রতি মাদ্রাসার মুহতামিম, আবার দুই তিন জায়গায় গিয়ে আপনি কি করেন, ওয়াজ মাহফিলও করেন, সেখান থেকেও মাসে 30-40,000 টাকা কামাই করেন, মাস শেষে কই না দেখেন যে 1,00,000-1,50,000 টাকা আপনার কামাই, এরপরে আপনার বউ একটা কে রিক্সাওয়ালার তো বউ একটা, মুসি সামারের তো বউ একটা, আপনি ক্ষতি সাহেবের একটা, আল্লাহ মাফ করে যাক, এটা মূলত হলো যে আমি আপনাকে বলছি ইসলামে এটা বৈধ, আপনি এটাকে খারাপ চোখে দেখবেন না, আপনি এটাকে যদি খারাপ চোখে দেখেন তাহলে ঈমান নিয়ে প্রশ্ন হবে, কথা বুঝতেছেন? এই ওয়াজ আপনারা করবেন আপনাদের মাদের কাছে, বোনদের কাছে, পরিবারে, সমাজে, মায়েরা তো আবার খেপে যাবে নাকি, হ্যাঁ, যে হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজ করছেন, ওয়াজ বাসায় শোনাই দিচ্ছেন, যাক মাশাআল্লাহ, রফিক মাদানী সাহেব বাসায় শোনাই দিচ্ছে, ওয়াজ করি আমি, গালিও গামো আমি, আল্লাহ জানে কি হয়, এরপরে এটা তো নেত্র কোনায় না আসে,
হ্যাঁ অবাঞ্ছিত ঘোষণা হবে, হোম মিনিস্টারদের পক্ষ থেকে ন্যাশনালিটি যদি বাতিল হয়ে যায় উপায় আছে নি আর? আল্লাহ মাফ করেন, আমাদের হোম মিনিস্টারদেরকেও ঠিক করতে হবে, স্ত্রীদেরকেও ঠিক করতে হবে, মাদেরকেও ঠিক করতে হবে, বোনদেরকেও ঠিক করতে হবে। মা বোন স্ত্রী, আজকে যে 60 লক্ষ নারী স্বামী পাচ্ছে না, যেই নারীদেরকে পাচার করে দেওয়া হচ্ছে ওই রোহিঙ্গা ক্যাম্প থেকে ধরে এনে, যেই মেয়েদেরকে পতিতালয়ে বিক্রি করা হচ্ছে, সে যদি তোমার বোন হতো, সে যদি তোমার মেয়ে হতো, তুমি কি এটা সহ্য করতে পারত? তাহলে আল মুসলিমু আকুল মুসলিম, সেই হিসাবে কি এই মেয়েরা তোমার বোন না? তো তুমি শুধু তোমার মায়ের পেটের বোনকে দেখবা, অন্য মায়ের পেটের বোন তোমার বোন না? তাহলে তুমি সাহাবাওয়ালা আদর্শ কোথায় গ্রহণ করলা? তোমার ভিতরে নবীওয়ালা দরদ কোথায় পাওয়া গেল? তুমি না নিজেকে সাহাবার অনুসারী বলো, তুমি না রসুল্লাহ সাল্লাহ ইসলামের আশেখা দাবি করো, তো রসুল্লাহ সাল্লাহ আলহাম যে জিনিসের অনুমোদন দিয়েছেন তুমি সেটাকে ঘৃণা করো, তুমি কেমনে রসুলের আদর্শের দাবিদার হইতে পারো? আবার বলতেছি, আমি কাউকে বলতেছি না যে তুমি বাধ্য করো বিয়ে করো, তোমার তৌফিক না থাকলে তো তোমার একটা করারও অনুমতি নাই। রোজা রাখবে, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, একদিন রোজা রাখবে, একদিন ইফতার করবে, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবে, আল্লাহ টাকা দাও, পয়সা দাও, শক্তি দাও, বিয়ে করতে পারি, দোয়া কর, রাস্তা তো ক্লিয়ার, রোজা রাখবি সারা দিন, বিয়ে করতে পারবি না, কথা বুঝেন নাই, আল্লাহর কাছ থেকে চাই নিতে হবে। কিন্তু যার যোগ্যতা আছে, তৌফিক আছে, আল্লামা রফিকুল ইসলাম মাদানী মাশা আল্লাহ প্রতি মাসে আল্লাহ তালা, আপনারাও বাসুনছেন না, ওয়াজে বলছে বাইর হওয়ার পর থেকে অল্প দিনের ভিতরে 1 কোটি টাকার বেশি শুধু হাদিয়া পাইছে, ওয়াজে বলছেন না, ওয়াজের ভিতরে আছে 1 কোটি টাকার মতো, বাড়ি করছে, জমি কিনছে, মাদ্রাসা করতেছে, মসজিদ করতেছে, সব আল্লাহ দিছে, ঠিক না রে? উম্মত ভালোবাসে এই জন্য, ঠিক কিনা? আরে বাইরে কেউ কেউ অপবাদ দিছে যে উনি টাকা চায়, তখন উনি বলছে আমি কিভাবে টাকা চাইতে পারি, উম্মত তো আমাদেরকে এভাবে এভাবে গ্রহণ করেছে, প্রচুর পরিমাণ মানুষ আমাদেরকে হাতিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আমরা এটা যোগ্য না, আমরা নিজেকে এটার কি মনে করি না যোগ্য মনে, আল্লাহর কাছে মাঝে মধ্যে ভয় হয় না জানি দুনিয়াতেই আজর পাইয়া যাইতেছি, বিনিময় দুনিয়াতে পাইয়া গেলে তো আমাদের আখেরাত বলবা, আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ প্রয়োজনে দুনিয়ার দরকার নাই, কিন্তু আখেরাত যেন কোনোভাবে না হারাই, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তাহলে আপনি রফিক মাদানির ওকিলে বাধ্য করবেন যে না তুমি আর বিয়ে করতে পারবা না, আরে আল্লাহ তৌফিক দিয়েছে, যোগ্যতা আছে, হ্যাঁ মুফতি ইসমাইল সাহেব দাওয়াত বরকাত বিশাল মাদ্রাসার কি মোতামি, হ্যাঁ কবির শাহ হুজুর আমার বাইরা ভাই, ভয় পায় আমাদেরকে নাকি? আমার পক্ষ থেকে কোনো ভয় নেই, রাস্তা ক্লিয়ার ইনশাআল্লাহ, রাজি আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুরের বাসা থেকে নাকি রাজি হয়ে গেছে এবং ওনার ওয়াইফই ওনাকে বিয়ে করানোর জন্য আলহামদুলিল্লাহ পাত্রী দেখছে, অলরেডি সব ঠিকঠাক, শুধু পাত্রীর মা এখনো রাজি হইতেছে না, আপনারা একটু দোয়া করেন পাত্রীটার মাও যেন রাজি হয়ে যায়, এমন বোন আসলো, এটা বোনা তো, এটা স্বর্ণের টুকরা না, আল্লাহু আকবার, আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেক ঘরে ঘরে মুফতি ইসমাইল সাহেবের বইয়ের মতো প্রদান করুক, আমাদের বোনেরা আদর্শ হয়ে যাক, ঠিক কিনা? এই আপনারা মনে কিছু নিয়েন না, এই যে মুরব্বী আপনার বয়স কত? 48 বছর, 48 বছর বয়স ধরেন 15 বছর থেকে আপনি বুঝবেন হয়েছেন বা আরও আগে 12 বছর, এই পর্যন্ত আপনি একাধিক বিয়ের পক্ষে কয়টা বয়ান শুনছেন? একাধিক বিয়ের পক্ষে, একাধিক বিয়ে করা দরকার শুনেন না, ঠিক না? দেখেন মুসলমান, দেখেন কি জবাব দিবেন আল্লাহর সামনে, 48 বছরের বয়সে কোনোদিন একাধিক বিয়ের পক্ষে শুনে নাই, সারা জিন্দগি একাধিক বিয়ের বিরুদ্ধে শুনছে, সাহা দোকানে উঠলে ও অমুকে বউ মারছে রে, দুই বউ আনি পিটা, এতে কেনা এত হলো গাঞ্জুটি, এত হলো হিরোইনসি, এত হলো রিক্সা চালক, রিক্সা চালায় আর বিয়ে করে, সকালে করে বিকালে তালাক দেয় সন্ধ্যায় পিঠা, কথা বলেন নাই? তো তো এই কাজই করবে, কিন্তু কবির সাহেব কি করছেন? সমাজের সম্ভ্রান্ত লোক করছেন, সম্ভ্রান্ত লোকদেরকে করা কেন মারামারি হবে, কেন কাটাকাটি হবে? আপনার তবে কাছে দুইটা বাড়ি করে দেন, দুইটা ফ্ল্যাট করে দেন, দুই জায়গায় রাখেন, কোনো সমস্যা নাই ভাই। আমি কিন্তু এই কথাগুলো এই জন্য বলতেছি, আমি যখন শুনছি 60,000 মুসলিম নারীকে, 60 লক্ষ মুসলিম নারী বেশি, তারপরে 60,000কে কি করে দেওয়া হয়েছে? পাচার করে দেওয়া হয়েছে, আমার কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে, কেন এটা হলো? আমাদের গাফলতির কারণে হয়েছে, আমাদের জাহিলিয়তের কারণে হয়েছে, নিজেকে শিক্ষিত দাবি করি আসলে মূর্খ। তো আমরা আজকে আমরা আমাদেরকে বলে যাচ্ছি, আমাদের মা বোনেরা, আপনার বোন আপনার মাকে সেভ করা তো আপনার দায়িত্ব, আপনি একে হেফাজত করবেন না,
কালকে আমাদের মাঝে আপনি প্রশ্নবিদ্ধ হবেন না যে তুমি তো স্বামী নিয়ে সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে ভালো ছিলা, তোমার পাশের মেয়ে পাশের বোন সে তো অভাবের তাড়নায় করে দেহ বিক্রির কাজে লাগছে, তোমার সেখানে কি অবদান ছিল? কি রে মান রা মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি, তো বিলিসানি তারপরে এলো বিকলবি, এগুলা কই? এটা খারাপ কাজ না? তোমার বোন যে পতিতালয়ে চলে যাচ্ছে এটা খারাপ কাজ না? তো একে ফিরানোর দায়িত্ব তোমার নাই, তো তুমি কেমনে ফিরাইবা? ফিরাও, তোমার যদি শক্তি থাকে হাত দিয়া সামর্থ্য থাকলে তুমি তোমার স্বামীকে বিয়ে করাইয়া দাও, যে বোন তুমি পতিতালয়ে যাইও না, আমার স্বামীকে আমি অনুমতি দিলাম। অনুমতি তো দরকার না আসলে, এ না একটা কথা আছে, দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি এটা কোনো জরুরি না, হইলে ভালো। এ কথা বলেন, হইলে ভালো, কারণ বউ খাওয়াবো আমি, আমার বউ খাওয়াবো নি, আমার প্রথম স্ত্রী কি দ্বিতীয় স্ত্রীটা খাওয়াইবো না? ওর কোনো কিছু কিনে দিব, কিচ্ছু দেওয়া ওর দায়িত্ব না, সব দেওয়া দায়িত্ব কার? তো আমার তবিক থাকলে আমি বিয়ে করুম, তবিক না থাকলে আমি বিয়ে করব না, এটা আমার ব্যাপার। প্রথম স্ত্রীর এখানে কোনো কাজ নেই। আল্লামা মামুনুল হকের সাহেবের সাথে যে জুলুম করা হয়েছে এটার অন্যতম কারণ বানানো হয়েছে যে প্রথম স্ত্রী জানা, প্রথম স্ত্রী জানা, প্রথম জানার দরকারটা কি? আমি বিয়ে করুম, আমি খাওয়াবো, রিক্সা চালাবো, আমি ভ্যান চালাবো, আমি অটো চালাবো, আমি সাধুকান চালাবো, আমি দিন মজুরি করবো, আমি মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করবো, আমি আমি কি বউ একটা রাখতে পারবো না সাতটা রাখতে পারবো? এটা তো আমার ব্যাপার। শরীয়তের মশলা পরিষ্কার হওয়া দরকার, শরীয়তের মশলা পরিষ্কার না হইয়া পুরা জাতি আজকে জাতিকে ভুলে গেছে, শ্রেষ্ঠ সন্তানের চেয়ে বানরের সন্তান হয়ে গেছে, কথা বুঝেন নাই মনে হয়। ফাংসা হোম বাংলাদেশ দখল করে নিবে, ইন্ডিয়া অখণ্ড ভারত বানাবে, এই অখণ্ড ভারত বানানোর জন্য তারা এই টার্গেট নিছে, কি গেরুয়া প্রেমের ফাঁদ, এই গেরুয়া প্রেমের ফাঁদ তারা কি করতেছে, টার্গেট করছে আমাদের মুসলিম নারীদেরকে, এভাবে দর্শন করে করে মুসলিম সংখ্যা কমিয়ে দিবে, মুসলমান থেকে হিন্দু বানাবে, এতে মুসলমানদের সংখ্যা কমে যাবে, কথা বুঝতেছেন? পুরা দেশব্যাপী তারা এই প্ল্যান চালাইতেছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেক ঘরে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের সন্তানকে এই শিক্ষা দিতে হবে, না না কোনো মুসলমানের জন্য একেবারে ছোট থেকে এই শিক্ষা আপনি দিয়ে আসতে হবে, আকিদা সহি করেন। সবচেয়ে বড় আফসোসের মধ্যে আরেকটা কারণ হলো আমরা আকিদার ব্যাপারে এত কাঁচা। সাহাবায়ে কেরাম বলছেন তা আল্লাহ নান ইমান ইমান সুম্মা তা আল্লাহ নাল কোরআন, আগে ইমান শিখছি পরে কোরআন শিখছি, আর আমরা প্রথমেই কোরআন শিখতে শুরু করি ইমানের খবর নাই, কোরআনও শিখছে ওই মায়া হাদিসও জানে, আখরিজ দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল সবই জানে, নূরানিতে তো পড়ছে, কিন্তু এরপরেও যায় গেরুয়ার লগে কি করছে, প্রেম করছে, গিল্লাই স্কুলে যখন গেছে তখন মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিখেছে ধর্ম যার উৎসব সবার, বইয়ের এই ভিতরে লেখা ধর্ম যার ওই ভিতরে লেখা উৎসব সবার, এবারে ভিতরে লেখা আছে হলো এই কি নাম ওর মানবতাবাদী বাউল, ওই বাউলের কথা মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম, নাউজুবিল্লাহ মিন যালিক, মানবতার যে মুসলমান না মান ও তো মানুষই না বেটা, যে ইমান আনে নাই কালিমাতুস শাহাদার শাহাদার দে শাহাদাতাইনের শাহাদার যে দে নাই সে তো উলাইকা কালানাম বালহু মাদল, সে তো মানুষই না, সত্যস্পদ জন্তু থেকেও নিকৃষ্ট, এজন্যই তো তাদের বানর হইতে কোনো সমস্যা নাই। তারা কেউ বানর হবে, কেউ বানরের সন্তান, কেউ গরুর সন্তান, গরুরে মা ডাকে, গরু জবাই করা যাবে না, কেন গরু জবাই করলে একটা সম্প্রদায় কষ্ট পায়, তাহলে আপনি এই সাম্প্রদায়িক কাজ করতে পারেন না, অসাম্প্রদায়িক কাজ করতে হবে, গরু বাদ দেন, গরু বাদ দিয়ে কি করেন ছাগল আর মোষ জবাই করেন। আর আমাদের মধ্যেও কেউ কেউ অতি অতি মানবতা দেখাইতে দেয় কি কে, এটা কি কয় অতি মানবতা, অতি মানবতা দেখে কয় অসুবিধা কি, যেমন গরু মোষ দিয়াও কোরবানি হয় ছাগল দিয়াও হয় গরু দিতে হবে কা? অথচ শুনেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন, উনি যখন মাদ্রাজ জেলখানা থেকে বের হয়ে আসছেন ব্রিটিশ আন্দোলন শুরু করতেছেন, তো হিন্দুদের বড় বড় পণ্ডিতরা বলতেছে হ্যাঁ যে হযরতজি যেহেতু আপনারা আর আমরা মিলেমিশে এই এদের বেনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করতেছি ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, তো অন্তত এই কোরবানটা এদের সামনে যে কোরবানটা আসতেছে এই কোরবানটা আপনারা গরু জবাই থেকে বিরত থাকেন, মুসলমানদেরকে বলেন আমরা হেকমতের জন্য কৌশলের জন্য
কৌশল হেকমত বুঝিয়েন ভালো করে, এই হেকমত কৌশল দিয়ে খাই দিছে আমাদের, ধ্বংস করে দিছে হেকমত কৌশল, বানানো হেকমত কৌশল। হেকমত মানি সুন্নত, হেকমত মানি কি সুন্নত। রসুল কোন অবস্থায় কি করছেন সে অবস্থায় আমাদেরকে কি করতে হবে, সেটা করতে হবে, পদক্ষেপ নিতে হবে। হেকমত মানি সুন্নত, মানে আমার শক্তি সামর্থ্য না থাকলেও হক কথা বলবো, এটাও সুন্নত। আবার হক কথা বলে থাকতে না পারলে মসজিদ ছেড়ে দিয়ে, মাদ্রাসা ছেড়ে দিয়ে, বউ পরিবার সবকিছু ছেড়ে দিয়ে পালাবো, এটাও সুন্নত। কে রসুল পালায় নাই মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে? পালানো শব্দটা ব্যবহার করবো না আমরা, কিন্তু ফাররুনা বিদিনহিম হাদিসের শব্দ, হ্যাঁ ইয়াফিরু বিদিনহি, তারা তাদের দিন নিয়ে কি হয়েছে পালায় গেছে, এটা তো হাদিসের শব্দ। মুসা আলাইহিসসালাম চলে গেছে না রাতের অন্ধকারে, ঈসা আলাইহিসসালাম চলে গেছে না, ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি দেখেন হক কথা বলাও সুন্নত, হক কথা বলে টিকতে না পারলে পালানোও সুন্নত, হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, হক কথা বলে মাইর দেওয়াও সুন্নত, দুটোই সুন্নত। আপনার শক্তি থাকলে মাইর দিবেন, শক্তি না থাকলে মাইর খেবেন, সহ্য করতে আসলে বসে থাকবেন, সহ্য না করতে আসলে উঠে দৌড় দিবেন। তাগুতের পা প্রয়োজনে নিজের রুমাল দিয়ে মুছে দিব, তবুও আমাকে এই মসজিদের ক্ষতি রাখেন, রাধার ঘরে গাধার তোরে কি এই মসজিদে রিজিক দেয়, রিজিক দেখে এই মাদ্রাসা রিজিক দেয়, এই মাদ্রাসায় মুঠিতে আজকে আসি কালকে থাকুক না, হক কথার জন্য আইসি, হক কথা বলতে দিলে থাকবো, না বলতে দিলে যা সাবি, এমনি সবসময় হাতে মুখে রাখি ধর ল। আরে জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, আল্লাহ আকবার, আমার শেখ মুর্শেদ, উনি আমাকে বলেছেন কোনো বিষয় শোনো, যখন ওনার কাছে আফসুস করতেছিলাম, মানে মনের কষ্টটা বলতেছিলাম, শেখ ওস্তাদ জি এই এভাবে এভাবে আমাদেরকে তিরস্কার করা হয়, বিভিন্নভাবে আমাদেরকে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়, যে দেখো এই মুহূর্তে এই সকল কথা বলা যাবে না, এগুলো বললে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, খেলাফা ইমারা শরিয়া ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন ফরজে আইন, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজে আইন, হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, ইম্মা শরিয়া ইম্মা নুসরা, কয়েকগুলো যদি বলো মাদ্রাসা বন্ধ হয়ে দেবো, মসজিদ বন্ধ হয়ে দেবো। তো বাবু নগরী আমার কথা শোনেন, কোন বিষয় আমার আমার উস্তাদ আমার নানা হারুন সাহেব রহমতুল্লাহ আলাই, বর্তমান মুহিবুল্লাহ বাবু নগরীর বাপ হারুন সাহেব রহমতুল্লাহ আলাই, আমার একদিকে বলছে এই জুনায়েদ শোন হাত ধরে, এই মাদ্রাসাগুলো করা হয়েছে দিন কায়েম করার জন্য, কথা বুঝো নাই, এই দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠাই হয়েছে ইংরেজদের বিরুদ্ধে মুজাহিদ তৈরি করার জন্য। সুতরাং যেই মাদ্রাসায় যে মসজিদে জিহাদের কথা বলা যাবে না, মুজাহিদদের পক্ষে কথা বলা যাবে না, আমার নানা বলছে ওই মাদ্রাসা আগুন দিয়া পুড়ে আদে, এটা আমার কথা না, কিন্তু মহিবুল্লাহ বাবুনগরীর বাপে কইছে জুনায়েদ বাবুনগরীরে, জুনায়েদ বাবুনগরী ছিলেন আমার পীর সাহেব, উনি আমাকে বলছে সামিয়াতু বিউজনাইয়া ওয়া রাআইতু বিআইনাইয়া, ওনার চোখের দিকে তাকায় তাকায় শুনতেছিলাম আমার নিজের কান দিয়া, উনি নিজে বলছেন এই কথা। এখন আপনারা যাচাই বাসাই করেন গিয়া মহিবুল্লাহ বাবুনগরী সাহেব হুজুরের কাছে, আর জুনায়েদ বাবুনগরী রোগ সময় যারা খাদেম ছিল আশেপাশে তাদেরকে জিজ্ঞেস করেন, এই যে সাক্ষী আছে দুজন অলরেডি পাওয়া গেছে, স্পষ্ট কথা মুফতি ইসমাইল সাহেব, এই যে সলিম ভাই মাওলানা সলিম মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমি তো ভুলে গেছি কে কে ছিল সফরে, এটা তো মনে নাই, বুঝুন না আমার এক সমস্যা মনে থাকে না, হ্যাঁ স্পষ্ট কথা, আজকে দিনের পথে ইসলামের পথে আমি কথা বলবো, এই জন্য চাকরি চলে চলে যাক, আমার এই চাকরি আমার এই মাদ্রাসা মসজিদ দিনের জন্য, আমিও একটা মাদ্রাসা দিচ্ছি মাদ্রাসা তো দাওয়াত ইসলাম বাংলাদেশ, ইসলামের দাওয়াত উম্মতের সামনে তুলে ধরার জন্য, আর আমার এই মাদ্রাসারই মুতামিম থাকতে হবে মৃত্যু পর্যন্ত, এটা কে কইছে, যতদিন হক কথা বলতে পারবো হকভাবে দিন প্রচার করতে পারবো থাকবো, না পারলে দাহ মাদ্রাসা আল্লাহর জন্য করছি আল্লাহর জন্য ছাড়ি দিলাম। ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, কিন্তু এটা না করে আমি মুর্তা নাস্তিকের পা আমার এই রুমাল দিয়ে মুছে দিব, হ্যাঁ আপনি একটু আমার ইমামতিটা দেখিয়েন, আপনি একটু আমার মুহতামিমগিরিটা দেখিয়েন, কোনোভাবে যেন আমার থেকে এটা হাত ছাড়ানো হয়, ফাংসাহুম তোর পা টিপার কথা বেড়াও,
এই দুনিয়াদার কার পা টিকবে রে? আলেমদের পা টিকবে। আর কি আলেম হয় ওর কাছে যা, সব আলেম না, আলহামদুলিল্লাহ গায়রতওয়ালা আলেম আছে। আপনারা তাহলে বেরেন বাইরা ওলামায়ে কেরাম, আমাকে ভুল বুঝবেন না, আমার দায়িত্ব দেখেন, ঘুমে মারছে আমারে, 32 মাস জেলে রেখেছে, পিটাইছে আমাকে, আমি জানি ওখানে কত কষ্ট, এরপরেও আমাকে হক কথা বলতে হবে, কারণ আমার উপরে উপর থেকে চাপ আছে। রাজা দিলা ঝুলোকে আল্লাহ সাপ বড় না, তোমার আঞ্চলিক রাজার সাপ, তোমার আঞ্চলিক রাজা এখন কয় দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব না। ইন্ডিয়ার নিজেরই তো কি নাই, অস্তিত্ব নাই, আমেরিকার ফেরেশানিতে আছে, ওর ওখানে আলাদা দল বানায় দিছে, এই মায়ানমার, 7 সিস্টার, পার্বত্য চট্টগ্রাম, 3 দেশ নিয়ে এই অঞ্চলের বিস্ফোরা ইসরায়েল তৈরি হবে। আরে বাবা, মধ্যপ্রাচ্যের বিস্ফোরণকে আমাদের এশিয়াতে এখানে একটা ইসরায়েল বানাইতে চায় ওরা, সেটা হলো এই পার্বত্য চট্টগ্রাম, 7 সিস্টার, আর হলো মায়ানমার। এই মায়ানমারের এই যে গ্রুপটা, এই গ্রুপ তো ওদের লোক, আজকে না হয় কালকে ইনশাআল্লাহ প্রকাশ পেয়ে যাবে, কিন্তু সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণভাবে আল্লাহর দিন আঁকড়িয়ে ধরার তৌফিক দান করেন, এবং পরিপূর্ণভাবে আল্লাহর দিনের প্রত্যেকটা বিধানকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে বানানোর উদ্দেশ্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গোলামি করবা একমাত্র কার? আল্লাহ। তোমাদেরকে আমি আমার গোলামি করার জন্যই বানাইছি, তোমার বাপ মায়ের গোলামি করার জন্য তোমারে আমি বানাই নাই, আমাকে বাদ দিয়া। যদি তোমার বাপ মা গোলামি করতে বলে, তোমার ওস্তাদের শাইখের পীরের গোলামি করতে আমি তোমাকে বানাই নাই, যদি তোমার শাইখ তোমার পীর তোমাকে আমার গোলামি বাদ দিয়া তার গোলামি করতে বলে, এইটা ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা কিভাবে আমি আমার জীবনকে, আমার এই দীর্ঘ হায়াতকে আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নায় পরিচালিত করব, এজন্য আল্লাহ তাআলা সর্বযুগে সবসময়ে সব ভূখণ্ডে পৃথিবীর সব জায়গায় তার পক্ষ থেকে কিতাব পাঠাইছেন, আবার কিতাবের সাথে সাথে রিজাল পাঠাইছেন, কিতাব পড়ে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল পাঠাইছেন, কিতাবও পাঠাইছেন, নবী রাসূলও পাঠাইছেন। কিতাবের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় সতর্ক করেছেন, এই সতর্কতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সতর্ক হলো, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, এ আমার বান্দারা তোমরা এমন জাতিতে পরিণত হয় না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আল্লাহ তাকে কেন বানাইলো? আল্লাহ আমাকে বানাইলেন কি জন্য? আল্লাহ আমাকে বানাইলেন আল্লাহর গোলামি করার জন্য। আমার মাবুদ একমাত্র কে হবে? আমার মুনিব একমাত্র আল্লাহ হবে, আমার মালিক হবে একমাত্র আল্লাহ তাআলা, আমি একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার গোলামি করব। হ্যাঁ, এই কথা যেন আমি না ভুলে যাই, এই কথা যদি আমি ভুলে যাই যে আমাকে শুধু তার ইবাদত করা লাগবে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায়, আজকে নিজেকে ইমানদার দাবি করি তো ইসলামের বিভিন্ন অংশকে বাদ দিয়ে কিছু মেনে কিছু গ্রহণ করে বাকিটাকে কি করতেছি? ছেড়ে দিতেছি, অবহেলা করতেছি, অবজ্ঞা করতেছি না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢোকার জন্য আল্লাহ তাআলা বলেছেন, যদি আমরা আল্লাহ তাআলার এই হুকুমকে সামনে রেখে আল্লাহ তাআলা যে আমাদেরকে হুকুম দিয়েছেন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, মুমিন আমরা সবাই দাবি করি। আজকে যদি আপনি আমাকে মুনাফিক বলেন, আপনি আমাকে নাস্তিক বলেন, তো আমার দেখবেন রাগের শেষ থাকবে না, হ্যাঁ কিটমিট করতে থাকবে আমার দাঁতে, আমি আপনাকে কিভাবে শায়েস্তা করব, এর কি উত্তর দেব, কিন্তু আমার ভিতরে আসলে কতটুকু ঈমান আছে, আমি যে নিজেকে মুমিন বলতেছি শরীয়তের পরিভাষায় আমি মুমিন কিনা এটা আমি কখনো চিন্তা করি না। ইমামুল আসর ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ইমানের যে তারিফ করেছেন,
অত্যন্ত জামে মানে তারিফ করেছেন যে ঈমান কি, আল ঈমানু ওয়া তাসদীকু মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়ালতিজামু আহকামিহি ওয়াত-তাবাররু মিন কুল্লি দীনিন সিওয়াহু। ঈমান কি? ঈমান হলো রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বে করিমের পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসতেন, যত বিধিবিধান নিয়ে আসেন সেটা ছোট হোক অথবা বড় হোক, আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলোকে অন্তরের অন্তঃস্থল থেকে সত্যায়ন করা, যদিও সেটা মুতাওয়াতের নজ দ্বারা প্রমাণিত না হয় তবুও সেটাকে সত্যায়ন করে নিতে হবে এবং ইসলামের প্রত্যেকটা বিধানকে নিজের জন্য বাধ্যতামূলক করে নিতে হবে এবং একমাত্র দিন ইসলাম ছাড়া অন্য সকল দিনকে কি করতে হবে, অন্য সকল দিন থেকে সম্পর্ক ছেদ করতে হবে। ওয়াত-তাবাররু মিন কুল্লি দীনিন সিওয়াহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরিয়া নিয়ে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দীনে হক নিয়ে আসছেন, ওই দীনে হককেই একমাত্র দীন মনে করতে হবে। ইসলামই একমাত্র সঠিক ধর্ম, ইসলামই একমাত্র সঠিক দীন এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এই কথা তো আমি আমার প্রায় সব ওয়াজেই বলি। এখন অনেকের প্রশ্ন হলো একই কথা এতবার বলেন কেন, কেন এতবার বলি? এই জন্য যে এইটার কারণে এইবারও আমাকে পিটেছে ঘুমের ভিতরে, তুমি কেন বলো যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম? আমি বললাম তা কি বলবো, এটা তো আমার কথা না, তো আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন ইন্নাদ দিনা ইল্লাল্লাহুল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। তারা বলতে চায় না, এটা গণতান্ত্রিক দেশ, এখানে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। এটা কি বলা সম্ভব? আলেম তো দূরের কথা, কোনো আদনা মুমিন ইমানদার যার ভিতরে ইমানের সিটে ফোটা আছে সেও তো এই কথা বলতে পারবে না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক বলা যাবে, কখনো বলা যাবে না। কিন্তু আজকে এই কথাটা বলার জন্য বাধ্য করা হচ্ছে, এই কথাটাকে প্রচার প্রসার করার জন্য প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, নিম্ন পদ থেকে উচ্চ পদ, সর্বস্তরে, জাতীয় পর্যায়ে থেকে আন্তর্জাতিক পর্যায়ে, সর্বক্ষেত্রে এটাকে এস্টাবলিশ করার জন্য, এটাকে মানুষের সমাজে, মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য সকল প্রকার অপতৎপরতা চলতেছে। ধর্ম যার যার, উৎসব সবার, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই কেউ, হিউম্যানিটি হলো সর্বোত্তম ধর্ম, নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো সবগুলোর খোলাসা খোলাসা হলো আপনি সকল ধর্মকে সঠিক বলবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসলমান মুমিন কখনো এটা বলতে পারবে না। এই কথা আমাকে বারবার এই জন্য বলতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে সঠিক মনে করলে অন্য কোনো ধর্মও সঠিক হতে পারে এমন সন্দেহ করলে তো ইমান চলে যাবে। অন্য কোনো ধর্ম সঠিক হওয়ারও কোনো কি নাই, সুযোগ নাই। তাহলে একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। তাহলে অন্য সকল ধর্ম থেকে সম্পর্ক ছেদ করতে হবে, তাদের সাথে কোনো প্রকার ধর্ম মানমের সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে না। এটার জন্য পিটানো হয়েছে, তুমি কেন বলছো অমুসলিমদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না? তো এটা তো আমার কথা না, এটা তো আল্লাহর কথা। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم وما تعبدون من دون الله ومما تعبدون من دون الله হ্যাঁ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে, তার পরিবারকে, উনি এবং উনার যারা হাওয়ারিন ছিলেন, তার সাহাবী ছিলেন, তারা কি বললেন? তো উনার হাওয়ারিদেরকে, উনি উনার হাওয়ারিদেরকে সহ তার কওমকে সদাদিকে বলে দিলেন যে আমরা তোমাদের সাথে এবং তোমরা যাদের পূজা করতেছ, এক আল্লাহ ছাড়া অন্য যে সকল দেব দেবী মূর্তি পূজা করতেছ, মানুষের পূজা করতেছ, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির সামনে মাথা নত করতেছ, এগুলো থেকে আমরা সম্পর্ক ছেদ করলাম, আমাদের সাথে তোমাদের সাথে কি নাই কোনো সময়? কাফার না বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, শুধু সম্পর্ক ছেদ শেষ না, তোমরা যেহেতু এক আল্লাহকে মানো না, তার দেওয়া একমাত্র সঠিক ধর্মকে মানো না, তাহলে তোমাদের সাথে আমাদের চিরশত্রুতা এবং চির দুশ্মনি আজকে থেকে কতদিন পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা এক আল্লাহর উপরে কি করো,
ইমান আনো। তো এই কথা কি আমার কথা নাকি? এটা সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত। আমার কথা হলো করতে গিয়ে আল্লাহর কথা, আর আমি হলাম আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে খলিফা বানাইছে, তাহলে আমি তো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহ যা বলছেন তাই আমি বলবো। তো আল্লাহ তো সকল ধর্মকে সঠিক বলে নাই, আল্লাহ বলছে একমাত্র সঠিক ধর্ম কি ইসলাম। এই কথা যদি আপনি না মানেন, এই কথা যদি আপনি বিশ্বাস না করেন, আপনি যদি তাগুতের প্রোপাগান্ডায় পড়ে আপনি তাগুতের ক্রিস্টি কালচার আদর্শকে গ্রহণ করে নেন, তাহলে ঘটনা যা ঘটবে সেটা এখন আমাদের সবার সামনে। মুসলমানের মেয়ে হিন্দু হয়ে গেছে, ডাকাতে পড়া গেছে যে আগুন লাগলো যে, হ্যাঁ, পরে ওই যে মেয়ের বাপ আসছে মেয়েকে নিয়ে গেল মুসলমানের দাবি করে, আর মন্দির থেকে পুরোহিতরা আসছে যে সে তো কি আমাদের হিন্দু। এই যে গত কয়েকদিন 3-4 দিন আগে এটিএন নিউজ, এক মেয়েকে এক হিন্দু ছেলে 2 বছর ধরে কি করতেছে, তাকে নাউজুবিল্লাহি মিন যালিক শার সম্পর্ক করতেছে। কিভাবে? এই মেয়ে মুসলমান মেয়ে, এই মেয়ের বাবা মা যে ফ্ল্যাটে থাকতো সেই ফ্ল্যাটে এই হিন্দু ছেলেকে সাবলেট বাড়া দিছে। এই হিন্দু ছেলে সাবলেট বাড়া নিছে, নিয়ে এই মেয়েকে বলছে আমি তোমাকে বিয়ে করব, প্রয়োজনে মুসলমান হয়ে যাব। প্রেমের উপরে আবার কোনো কথা আছে নাকি? ভালোবাসা যেখানে সেখানে ধর্ম টর্ম কিসের? মানে ভালোবাসার উপরে কিছু নেই, আমি প্রয়োজনে আমার হিন্দু ধর্মকে কি করলাম ছেড়ে দিলাম, আমি তোমার ধর্ম গ্রহণ করব, তবুও তুমি আমাকে কি করো ভালোবাসো। আর মহিলারা তো মহিলা, এজন্যই আল্লাহ বলছে বুঝছেন, মহিলারা হলো না কেসাতুল আকল, এটা নারী জাতির বিরুদ্ধে কথা না, নারী জাতিদের এটা বুঝতে হবো না। আপনি না কেসাতুল আকল বললেন কেন? না কেসাতুল আপনাদেরকে বানানো হয়েছে যেন আপনারা পুরুষের অধীনে থাকেন, কারণ যদি পুরুষের অধীনে থাকেন আপনারও যদি কামেল আকল দেয়, আপনার জামাইরও কামেল আকল দেয়, তো আপনারও আকল কামেল, জামাইরও আকল কামেল, তো 2 কামেলে একসাথে বসতি হবেন কথা হয় না। এই জন্য আল্লাহ তাআলাই সিস্টেম করেছে, যে আল্লাহর সিস্টেমই এই, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছেন পুরুষদেরকে, এটা আল্লাহর বিধান। সংসার সমাজ যে কোনো প্রতিষ্ঠান যে কোনো পরিবার টিকে থাকতে হলে অবশ্যই সেখানে কি করতে হবে, একজনের কমান্ড মানতে হবে, একজনকে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে মেনে নিতে হবে। এখন যদি একই প্রতিষ্ঠানে, এই যে আজকে যে মাহফিল, এখানেও যদি 2 জন কি হইতো হেড অফ দ্য এই মজলিস হইতো, 2 জনের 2 ব্যক্তি এটার প্রধান হইতো, তো দেখতেন যে এই এই মাহফিল করাই সম্ভব হইতো না। একজনে বলতো গুনবীরে দাওয়াত দিব, আরেকজনে বলতো মামুলোকের দাওয়াত দিব, আরেকজনে বলতো মাদানির দাওয়াত দিব, আরেকজনে বলতো স্পেশালের দাওয়াত দিব, আরেকজন বলতো কবির সাহেবের দাওয়াত দিব, লাগবে মারামারি। কথা বুঝছেন কিনা? হ্যাঁ, মশওয়ারা হইতে পারে, অবশ্যই আমাদের স্ত্রীরা আমাদের মায়েরা আমাদের কাছে সম্মানিত, আর তাদের থেকে আমরা মশওয়ারা নিব, মশওয়ারা করব, কিন্তু সিদ্ধান্ত দিবে পুরুষ, এটাই ইসলামের বিধান। নারীরা সহজে যে কোনো বিষয়ে সহজে নিজেরা কি হয়ে যায়, কাবু হয়ে যায়, এটা তাদের ভিতরে কি আছে, দুর্বলতা আছে, এটা নারীদের একটা দুর্বল সাইড। এই দুর্বলতা না থাকলে, দুর্বলতা থাকার কারণেই আজকে নারীরা আপনাদের ঘর করতেছে, এই দুর্বলতা না থাকলে আপনারা নারীদের ঘর করতেন। আমরা পুরুষরা কি করা লাগতো, নারীদের ঘর করা লাগতো। আমার মায়েরা আপনারা সবচেয়ে সম্মানী, কোন জালেম কোন গাদ্দার কোন লম্পট খুঁজে আপনাদের কি ইসলাম মর্যাদা দেয় নাই, নাউজুবিল্লাহ, সমস্ত নবীদের মা আপনারা, কিরে হ্যাঁ, সমস্ত ওলি আল্লাহদের মা, এই মায়েরা না, নারী জাতি না, এ উলি করতে গিয়ে আসলো। এই যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ এর কথা বললাম, সশ্বরী নজরে কোনো কিছু দেখলে বা শুনলে উনি কি করতেন, 40 বছর উনার এটা কি থাকতো, মনে থাকতো। আনোয়ার শাহ কাশ্মীরি মা একদিন বলে, বাবা এই যে তুমি 40 বছর মনে থাকে, এখানে তোমার মায়ের অবদান আছে, কারণ তোমার মা কোনোদিন তোমার মুখে দুধ দেয় নাই যে সময়টা তুমি দুধ পান করছো 2 বছর, এই 2 বছরে অজু ছাড়া কোনোদিন তোমাকে তোমার মা দুধ দেয় নাই। আল্লাহ আকবার, 2 বছর যখনই বাচ্চা দুধ খেত তখনই ওই মহিলা অজু অবস্থায় থাকতো। চিন্তা করতে পারেন আপনি তাহলে এই মহিলা কতটুকু তাকওয়া তোহারা তোয়ালি ছিল। আনোয়ার শাহ কাশ্মীরি শুনলে তো দিল ভরে যায়, আল্লাহু আকবার, কিন্তু সেখানে তার মায়ের অবদান দেখেন। আল্লামা শফি, আল্লামা জুনায়েদ বাবু নগরী, মুহিবুল্লাহ বাবু নগরী,
যত আলেম উলামা আছেন, যত পীর মাশায়েক আছেন, খানজাহান আলী বলেন, শাহজাহান বলেন, যাদের কথাই আপনি বলবেন, সবার পিছনে আপনি দেখেন তার মায়ের অবদান আছে না নাই। তো মাদেরকে কয় আমার মায়েরা না বেকার, আমাকে মাদেরকে বলে বেকার, কত বড় মানে আমার মাদেরকে ছোট করার। এরাই মূলত নারীর অধিকারের নামে, নারী ক্ষমতার নামে আমার মাদেরকে কি করতেছে, ছোট করতেছে, অপমান করতেছে, আমার মাদেরকে বেইজ্জতি করতেছে। আমার মায়েরা থাকবে হলো ঘরের মধ্যে রানী সেজে, মায়েরা মাটি কাটবে না, মায়েরা রিক্সা চালাবে না, ভ্যান চালাবে না, মায়েরা দিনমজুরি করবে না, যা করা লাগবে, ভ্যান চালাও, অটো চালাও, রিক্সা চালাও, দিনমজুরি করো, হ্যাঁ তুমি মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করো, তুমি যেমনে পারো এমনি করো, কারো মাইর খাও, কারো গুতা খাও, তুমি রিজিক এনে আমাকে ঘরে দিবা, আমি ঘরের মধ্যে থাকবো, এরপরে আমি ঘর সামলাবো, বাস এখান থেকে এখানে আমার কাজ, আমাকে আল্লাহ তাআলা সন্তান দিবে। এই আমার স্ত্রীর প্রতি দেড় বছর দুই বছর পরে আল্লাহর রহমতে এক একটা করে সন্তান হবে, ছেলে মেয়ে হবে, প্রতি দেড় বছর দুই বছর পরে যখন একটা করে ছেলে মেয়ে হবে, আমার দশ বারোটা ছেলে মেয়ে হবে। এই দশ বারোটা ছেলে মেয়ে পালার জন্য আমার বোর কি কোনো কাজ নাই? তো আমার ছেলে মেয়ে যদি হয়, এদেরকে পালা যে পালতেছে আমার বউ, এটা কি কাজ না? বারোটা ছেলে পালেন না, দেখি কয়টা কাজের মেয়ে রাখতে পারেন। আর কাজের মেয়ে, আপনার কাজের মেয়ে কি আপনার ছেলে পালার যোগ্য? আপনার মেয়ে পালার যোগ্য? আবার কাজের মেয়েরা আমার উপর খেপে যাবে, কাজের মেয়েদের সম্মান কাজের মেয়েদের জায়গায়। আংজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেক শ্রেণীর মানুষকে তার যে মর্যাদা, তার যে স্কেল, সে অনুযায়ী তাকে আপনি কি দিবেন, মর্যাদা দিবেন। তাদেরও অবশ্যই সম্মান আছে, ইজ্জত আছে, অধিকার আছে, আমি সেটা নিয়ে বলতেছি না। কিন্তু আপনি কি কাজের মেয়ে বিয়ে করতেন? আপনি তো কাজের মেয়ে বিয়ে করেন নাই। আপনার সন্তান পালার জন্য যদি আপনি এই কাজের মেয়ে উপযোগী হইতো, তাহলে তো আপনি কাজের মেয়েকেই বিয়ে করতেন। আপনি তো কাজের মেয়েকে বিয়ে করেন নাই, আপনি করছেন এলাকার সম্ভ্রান্ত মেয়েকে, সম্ভ্রান্ত পরিবারের মেয়েকে, এই এলাকার হকপন্থী আলেমের মেয়েকে, ভালো আলেমের মেয়ে, ভালো সমাজের মেয়ে, ভালো পরিবারের মেয়ে খোঁজে কি খোঁজে না মানুষ? তো কাজের মেয়ে বিয়ে করে নিয়ে আসতেন। তো এই যে আমাদের মাদেরকে বলছে, এগুলো সম্পূর্ণ ধোকা দিয়ে, বোকা বানিয়ে ধ্বংস করার উচ্ছে। এই ধ্বংস এখন দেখেন, একটা মেয়ে কি করলো, দুই বছর হিন্দুর সাথে অবৈধ সম্পর্ক করলো। আমার তো বড় কষ্ট লাগে, দুঃখ লাগে দুইটা জিনিস এখানে। একটা হলো এই মেয়েকে যে এই লম্পট, হ্যাঁ হিন্দুত্ববাদী ইস্কনের সদস্য সে অবশ্যই, আপনি খবর নিয়ে দেখেন, আমার মনে হয় সে অবশ্যই ইস্কনের সদস্য, না হলে সে এত বড় প্ল্যান করতে পারে না। একটা মুসলিম পরিবারের ভিতরে সাবলেট হিসেবে আছে। এই ছেলের কিছু বলার আগে এই মেয়ের বাপ মারে আগে আধা ঘন্টা পিটানো দরকার। বেগরত, বেদাজা, বেহায়া, বেসরম, বেহুদা, অথর্ব কোথাকার, মুসলমান হয়ে তোমার ঘরের ভিতরে তুমি সাবলেট হিন্দুরে কিভাবে দিলা? এত বড় বেগায়রত কেমনি হইলা তুমি? হ্যাঁ মুসলমানের ঘরে না তোমার বউ আছে, মেয়ে আছে, মানে এইটা হলো ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, বেগা নিজে নিজে ভুলে গেছে, এটা আপনারা বুঝছেন না, নিজে নিজে ভুলে যায়। সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহ বলছে যে এই আয়াত পড়ে আমার শুধু পেরেশান হয়, কি এটা কি বলে, মানুষ নিজেকে নিজে কেমনে ভুলে, আমি আমারে ভুলে গেছি, এটা কেমন কথা, এটা কেমনে সম্ভব? হঠাৎ করে এর মধ্যে আমার কি হয়ে গেছে, সফর হয়ে গেছে ইউরোপে, সেখানে গিয়ে দেখি ওই ফুটপাতে দিয়ে হাঁটার সময় এক মহিলা কুত্তার বাচ্চারে কোলে লইছে আর নিজের বাচ্চারে তিন চার বছরের বাচ্চারে পিছিয়ে পিছিয়ে হাঁটাই দিছে। নিজে নিজেরে বলছে নিলে, কোলে থাকার কথা কে, নিজের বাচ্চা কোলে উঠছে কেডা? তুমি তোমার ঘরের ভিতরে মুসলমানের সাবলেট দিতে হবে, হ্যাঁ সাবলেট, তোমার তোমার টাকা পয়সা না থাকলে তুমি কম দামি ঘরে থাকো, তুমি গ্রামে থাকো, তোমাকে ঢাকা শহরে থাকতে হবে, এটা ফরজ ওয়াজিব। এই যে দুনিয়ার জরুরত, এগুলো কিন্তু আমরা বানাই আনছি, কথা বলেন নাই, আমার ঘর এই কি হইতে হবে, টাইলস হইতে হবে, আমার ঘর টুপলেক্স হইতে হবে, আমার বাড়িতে ইটের কি থাকতে হবে, ঘেরাও থাকতে হবে, কে বলছে? আগের দিনে আমরা মাসাসি দাদি নানার সময় আমরা দেখি নাই ছোটবেলায় যে মানুষ বাড়ির চতুর্দিকে বেড়া দিত কি দিয়ে, সুপারি গাছের পাতা দিয়া, কলা গাছের পাতা দিয়া, বাইল দিয়া, এই দিত কি দিত না, সনের ঘর দিয়ে যখন মানুষ ছিল তখন কি মানুষের থাকা হয় নাই? তাহলে তুই বদমাশ, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে ব্যাংক থেকে এক কোটি টাকা ঋণ নিয়ে কেন পাঁচতলা বিল্ডিং করতে হবে?
এই ফরজ ওয়াজিব করতে গিয়ে আসলো। আমার বিল্ডিং এ থাকতে হবে, এটা কি ফরজ? আমি মাটির ঘরে থাকলে কি আমার দিন যাবে না, হায়াত যাবে না? এটা হলো পুঁজিবাদী জীবন ব্যবস্থার কুফল, বিষফল, তাগুতি জীবন ব্যবস্থার বিষফল। কে বললো আপনাকে যে আপনার 50 লাখ টাকা দিয়েই ব্যবসা শুরু করতে হবে, 50 কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করতে হবে? 500 টাকা আছে, 500 টাকা দিয়ে ব্যবসা শুরু করবো, আগে দিন মজুরি করব, পরে আল্লাহ তৌফিক দিলে আস্তে আস্তে ব্যবসা করব না? হ্যাঁ, ব্যাংকাররা আপনার পিছু পিছু করে নেন, আমাদের থেকে 50 লাখ টাকা নেন, 20 লাখ টাকা নেন, 10 লাখ টাকা নেন, যখন নিলেন সাথে সাথে ওদের সাথে সুদের সাথে আপনি জড়িত হয়ে গেলেন। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রসুলের পক্ষ থেকে, সমস্ত মাখলুকের পক্ষ থেকে লানত আসা শুরু হয়ে গেছে। তাহলে এই যে আজকে এই ঘটনা ঘটলো কিভাবে, মুসলমান নারীকে, এটা হিন্দুত্ববাদীরা একটা প্ল্যান করছে, তাদের একটা বিশাল প্ল্যান যে মুসলিম নারীদেরকে, মুসলিম যুবকদেরকে, যুবতী এবং যুবকদেরকে তারা প্রেমের ফাঁদে বেলে কি করে দিবে, ইমান থেকে, ইসলাম থেকে বঞ্চিত করবে। এটাকে তারা বলতেছে এই বাগোয়া লাভ ট্র্যাপ, বাগোয়া লাভ ট্র্যাপ। বাংলায় বলতেছে এটার নাম হলো গেরুয়া প্রেমের ফাঁদ, গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলমান সতর্ক হন, সাবধান হন। ও আমার পর্দা আলের মা বোনেরা, নিজেকে চিনুন, আল্লাহকে মানুন, আল্লাহর বিধানকে আঁকড়িয়ে ধরুন, অন্যথায় নিজেকেও চিনবেন না, আল্লাহকেও হারাবেন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। যেই মেয়ে আল্লাহ মাফ করুক, ও তো আসলে ওই পরিবার বংশ, এগুলো তো কোনো কোন ধ্বংস, এর এগুলো এগুলো হলো ধ্বংস কি? হ্যাঁ, গায়রত নাই, মুসলমানের ঘরে হিন্দুর জায়গা দিছে। আরে বেটা, মুসলমানের কাছে তো তোর গায়রত থাকলে মুসলমানের বাড়িও তো হিন্দুর কাছে কি দেওয়ার কথা না, বাড়া দেওয়ার কথা না, বাড়া দেবো না, যা খালি পড়ে থাক। কারণ আমি যখন একজন হিন্দুকে আমার বাড়িতে দাও কি দেবো, বাড়া দেবো, এখানে এসে পূজা করবো, এ করবো কি করবো না, আল্লাহর সাথে শিরিক করবো, আল্লাহর সাথে নাফরমানি করবো, হ্যাঁ অবৈধ কাজ করবো, বেপর্দা করবো, বেহায়াপনা করবো, এখানে বসে সে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে প্ল্যান প্রোগ্রাম করবো। প্রত্যেকটার কারণে তুমি নিজেও তো এর মধ্যে কি হইবা, স্বামীর হইবা সহযোগী, কথা করে না ভাই। আরে আপনি চুরি করেন না কিন্তু চুরকে সাপোর্ট দেন, আপনি দর্শক না কিন্তু দর্শকের পক্ষে কথা বলেন, আপনি ডাকাইত না কিন্তু আপনি ডাকাইতের পক্ষে থাকেন, আপনি বেগম পাড়ায় বাড়ি করেন না কিন্তু বেগম পাড়ায় যারা বাড়ি করে তাদের বিরুদ্ধে বললে আপনার গাজ হলে, তাহলে আপনিও ওই চাঁদাবাজ, টেন্ডারবাজ, আপনিও ওই বেগম পাড়া বাড়ি কর্ণওয়ালা, যে গুণা যে অপরাধী আপনিও সে অপরাধী। এজন্য তো আল্লাহ আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদি ফা ইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফা ইন লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। তাহলে মুসলমানের ঘরে মুসলমানের সন্তান, তাও কোনোভাবে আপনি মনে করেন আপনার বাড়ি আপনি করছেন, বাড়া পাইতেছেন না কোনো জায়গায়, অমুসলিমের কাছে দিলেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায়, কিন্তু ঘরের ভিতরে অমুসলিম ঢুকাই দিত। হ্যাঁ, আর এখন মেয়ে কানতেছে সাংবাদিকদের কাছে, যাচ্ছে কেমন সাংবাদিক কাছে যাস না, তোর আকল দে নাই, আল্লাহ তোর বিবেক দে নাই, ভার্সিটি পড়ছস, কলেজ পড়ছস, কি পড়ছস এগুলো? হ্যাঁ, এগুলো আসলে পড়া না, এই এই পড়াগুলো তৈরিও করা হয়েছে এদেরকে নষ্ট করার জন্য। ওখানে তো শিখছে ধর্ম, যার যার উৎসব, সবার সবার উপরে মানুষ, সত্য তার উপরে নাই কেউ, হিন্দু হইলে কিসে মানুষ, তো তখন কি হয়েছে, মানুষ না জানোয়ার? হ্যাঁ, 2 বছর তোমার সাথে জানুয়ারি করে এখন তোমাকে গ্রহণ করতে নারাজ, এটা তাদের টার্গেট। মুসলিম নারীদেরকে এভাবে প্রেমের ফাঁদে ফেলে, গেরুয়া প্রেমের ফাঁদ, মুখস্ত করেন, এটার নাম কি, গেরুয়া প্রেমের ফাঁদ, কথা বুঝতেছেন? এই গেরুয়া প্রেমের ফাঁদে ফেলে মুসলিম নারীদেরকে প্রথমে এই হয়তো বিয়ে করবে, বিয়ে করে এখন তাকে চাপ দিবে, তুমি এই মুহূর্তে হিন্দু হইতে হবে, নাহলে তোমার সাথে আমার থাকা সম্ভব না। এখন এই সমাজে আমরা তো আসলে সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা তো মনে করতেছি আমরা বড় শিক্ষিত, আসলে আমরা সবচেয়ে বড় জাহেল রয়ে গেছি, এটা আমাদের খবর নাই। নাহলে মুসলমানের মেয়ে, একটা মেয়ে কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সে কিভাবে হিন্দুকে ভালোবাসতে পারে, খ্রিস্টানকে ভালোবাসতে পারে? সে তো মুক্তবেই জানার কথা, তোমার মুক্তবেই কোরআন পড়ছে, সে
যে একজন কাফের একজন মুশরিক সে যত সুন্দরী হোক না কেন, সে কখনো তোমার তুমি একজন মোমেন মোমেনার উপযোগী না যদি সে মুসলমান না হয়। একজন কাফেরা একজন মুশরিকা সে যত সুন্দরী যত রূপসী হোক না কেন, সে কখনো একজন মোমেন মুসলমানের স্ত্রী হওয়ার যোগ্য না যতক্ষণ না কালিমা পড়বে। কারণ এই শিক্ষা তো নাই, এই শিক্ষা থেকে তো ব্রিটিশরা আমাদেরকে অনেক আগে তুলে দিয়েছে, সবাই মুক্ত উঠে গেছে। হ্যাঁ, হকপন্থী ওলামা একরামকে কাটমোল্লা খরাচ্চা মোল্লা আশামস আলবদর রাজাকার জঙ্গি সন্ত্রাসী সব ট্যাগ লাগাইয়া জাতির মধ্যে কি ঢুকাইয়া দিছে, একটা ওলামা একরামের প্রতি একটা বিদ্বেষ ঢুকাইয়া দেওয়া হয়েছে। ওলামা একরামের সাথে সম্পর্ক রাখা যাবে না। এই আলেমরা কি সন্ত্রাসী হইতে পারে কোনোদিন? তাহলে এবার যে সব আলেম সন্ত্রাসী মামলা খাইল, সব আলেমকে সন্ত্রাসী মামলা দেওয়া হয়েছে, জঙ্গি মামলা রাষ্ট্রদ্রোহী মামলা, আমরা বলে রাষ্ট্রদ্রোহী, হাই 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 হাই, হ্যাঁ আমরা রাষ্ট্রদ্রোহী, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সবাইকে নিয়ে জান্নাতে দেওয়ার চেষ্টা করি, ঠিক না? আমরা চাই কেউ জাহান্নামে না যাক, একটা লোকও জাহান্নামে না যাক, হিন্দুরাও জান্নাতে যাক খ্রিস্টানরাও জান্নাতে যাক, খালি শাহাদাতাইনের সাক্ষী দাও আর জান্নাতে চলে দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাত, একে ইখলাসের সাথে যে কালিমা পড়বে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর আমাদেরকে বলে সাম্প্রদায়িক কুসকানি দাতা, কেমনে সাম্প্রদায়িক কুসকানি দাতা হইলাম বেটা? সব সম্প্রদায়ের লোকেরা জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছি, মাথার গাম পায়ে ফেলতেছি, হ্যাঁ সে একই কথা বলে যাইতেছি, শাহিদিন ওয়া শাকিরিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল মুজাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। আশরাফুল উলুম মাদ্রাসা উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলাহী মজলিসের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উম্মতের সিরতাজ উলামায়ে হক্কানি রব্বানি সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরজগার আল্লাহওয়ালা মুসল্লিয়ানে কেরাম পর্দার আলের পর্দা নিশিন তাকওয়া তোহারত ওয়ালি মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া মায়া করে এহসান করে ফেতনা ফাসাদের এই দুর্দিনীয় ইসলাহী মজলিস করে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে রব্বে করিমের দুটি আয়াত পাঠ করেছি, রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে আপনাদের দোয়া সামিলে হাল হয়, আয়াত দ্বয় এবং হাদিসের আলোকে দু চারটি কথা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি যে আয়াত পড়েছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আমাদেরকে বেওয়া ছেড়ে দেন নাই, বেওয়ারিশ ছেড়ে দেন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত বনি আদমকে সৃষ্টি করে বনি আদম কিভাবে চলবে, বনি আদমের সৃষ্টির মাকসাদ কি, বনি আদমকে আল্লাহ তাআলা যে দীর্ঘ একটা হায়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা যে বনি আদমের জীবনের বিভিন্ন স্তর দান করতেছেন, এই বনি আদমকে এতভাবে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা মাখলুক সৃষ্টি করে এতভাবে বিভিন্ন প্রকার নিয়ামত দ্বারা সুসজ্জিত করেছেন, এটা আল্লাহ তাআলা বনি আদমকে জায়গায় জায়গায় বলে দিয়েছেন যে তোমাদের দ্বারা কি উদ্দেশ্য। وآخر دعوانا الحمد لله رب العالمين رفيق الاسلام مدني صاحب ان شاء الله গুরুত্বপূর্ণ ভাবে করবেন, একজন উঠবেন না, খুব গুরুত্ব সহকারে শুনবেন, সর্বশেষ আলোচনার পরে ইনশাআল্লাহ সবাইকে দোয়া করে বিদায় দেওয়া হবে। আলোচনার পরে আমার গাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বই রাখা আছে, দাওয়াতি বই, ইমানের বই, ইমান ইসলাম, হ্যাঁ রোকন শর্ত কি, তারপরে কিছু তফসিরের বই এখানে আছে, যাদের তৌফিক আছে নিয়ে যাবেন, বিশেষ করে ছোট বইগুলো 10টা 20টা করে নিয়ে যাবেন, নিজে পড়বেন অন্যকে দাওয়াত দিবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন এই মজরুম আলেমে দিন, আপনাদের সকলের কলিজার টুকরা কি বলেন, মোহাম্মদ খান কি বলেন না, আমি তাকে স্নেহের ছোট ভাই বলছি, এই জন্য আমার রিপিট এসে তুই আর স্নেহের ছোট ভাই বলছো, সে তো এই সেই, আমি তো আপনার কাছে এই সেই, আমার কাছে তো সে একজন আলেম, কথা বুঝছেন? তো এখন ভাই বয়ান করবে, আমরা ইনশাল্লাহ মেহরবানি করে গুরুত্ব সহকারে শুনবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমলের নিয়ত শুনবো। সবাই একটু আগে আগে বসি, পিছে মানুষ আছে, একটু আগে আগে বসি।